বিষণ্ণতা হানা দিতে পারে যে কারো জীবনে, যে কোনো বয়সে, পুরুষের তুলনায় নারীরাই যার বেশি শিকার। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র উইমেন সাপোর্ট ইনিশিয়েটিভ ফোরাম বিষণ্ণতা বিষয়ে সচেতনতা তৈরিতে একটি সেমিনারের আয়োজন করে, সেখানে উঠে আসে এসব কথা। মনোরোগ বিশেষজ্ঞদের মতে বিষণ্ণতাকে লুকিয়ে রাখার পরিণাম খুবই ভয়াবহ, এতে ঘটে যেতে পারে আত্মহত্যার মতো বেদনাদায়ক ঘটনা। তাই বিষণ্ণতাকে লুকিয়ে না রেখে একে মোকাবেলা করতে হবে, আর এর জন্য প্রয়োজন সচেতনতা।